নমস্কার, শুভ অপরাহ্ন। মেঘ উৎসবে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের জীবনে যা কিছু আনন্দ, যে কোনো রকমের আনন্দ, সমস্ত আনন্দকে নিয়েই বোধহয় একটা উৎসব করা যায়। আমরা এই মুহূর্তে গ্রীষ্মের দাবদাহে একেবারে ঝলসে আছি, কাজে এখন যে খুব একটা আনন্দে রয়েছি অন্তত শারীরিক বা মানসিকভাবে এই কথা বলতে পারবো না। যেমন আমাদের দক্ষিণ ভারতেই যা অবস্থা সেটা অত্যন্ত শোচনীয়, অত্যন্ত দুঃখজনক, এবং আরও বেশ কিছু কিছু জায়গাতে। উত্তরবঙ্গে তো বন্যাই চলছে, কিন্তু আমরা যারা একেবারে কলকাতার বাসিন্দা, দক্ষিণবঙ্গের বাসিন্দা, তাদের কিন্তু অবস্থা খুব শোচনীয়। কখনো মেঘের ভ্রুকুটি ইতিউতি দেখা গেলেও বৃষ্টিকে কিন্তু সেভাবে আমরা ছুঁতে পাচ্ছি না। বৃষ্টি যখন হচ্ছে ছোঁবছোঁবো করছি, ভাবতে ভাবতেই বৃষ্টি চলে যাচ্ছে। এরকম একটা অবস্থাতে আমরা ভাবলাম মেঘকে বরণ করার জন্য একটা উৎসব যদি করি আমরা, অন্তত গানে এবং কবিতায়, তা কেমন হয়। অবশ্যই আমরা জানি যে আপনাদের তাতে প্রচণ্ড সাড়া পাবো, তো সেই যেমন ভাবনা তেমন কাজ, এবং সেই কাজটাই আজকে থেকে শুরু হলো। মেঘ উৎসব আজ থেকে শুক্রবার পর্যন্ত এই পাঁচ দিন, প্রত্যেক দিন সন্ধেবেলা 5টা থেকে আপনারা এই অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন, মেঘ উৎসব। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন, যাদের গানে এবং সুরে এবং কবিতায় আমরা মেঘকে ছুঁতে পাবো, আমরা বৃষ্টিকে ছোঁয়ার চেষ্টা করব, তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। আমার ঠিক ডান দিকে যিনি রয়েছেন, তার সঙ্গে আপনাদের নতুন করে আলাপ করে দেওয়ার ধৃষ্টতা আমার নেই। আমাদের অত্যন্ত পরিচিত, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত কাছের দিদি, প্রিয় শিল্পী নূপুরদি, নূপুর ছান্দা ঘোষ। নূপুরদিকে স্বাগত মেঘ উৎসবে। আর আমার ঠিক পাশে রয়েছে উষশী। উষশীকে আপনারা চেনেন ওয়ানের পর্দায়, উষশী অত্যন্ত পরিচিত মুখ। উষশী রয়েছে তার বাচিক শিল্প নিয়ে আজকে আমাদের মেঘ উৎসবে। উষশীর পাশে রয়েছে সঙ্গীতা। সঙ্গীতা অত্যন্ত পরিচিত মুখ এবং এই প্রজন্মের অত্যন্ত প্রতিষ্ঠিত সম্পন্ন একজন শিল্পী, যার কাছ থেকে আমরা আরও অনেক ভালো ভালো গান আজকেও শুনব, তেমন একটা আশা নিয়ে শুরু করবো এই অনুষ্ঠান। কিন্তু আমাদের অনুষ্ঠানের যারা যন্ত্রণার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে আলাপ না করলে তো অনুষ্ঠান শুরু করা যায় না। আজকে আমাদের কিবোর্ডে রয়েছেন অত্যন্ত পরিচিত শিল্পী, একজন সিনিয়র আর্টিস্টও বটে, রানাদা, রানা সরকার রয়েছেন কিবোর্ডে। রানাদার পাশেই গিটারে রয়েছে গৌতম চ্যাটার্জি। মুরারি পাত্র রয়েছে পারকাশনে, চ্যানেলের আমাদের ওয়ানের অত্যন্ত পরিচিত মুখ। আরেকটা পরিচিত মুখ শান্তনু চ্যাটার্জি রয়েছে তবলায়। এই নিয়ে আজকে আমাদের মেঘ উৎসবের সংসার। আর যারা বন্ধুরা ওপারে রয়েছেন, তারা সরাসরি কথা বলতে চাইবেন শিল্পীদের সঙ্গে, জানি তারা অবশ্যই ফোন করবেন 8335022558 এই নাম্বারে। নাম্বারটা আরও একবার বলি, 8335022558। অনেকগুলো কথা পরপর গড়গড় করে বলে দিলাম, এবারে আমরা শুরু করছি উৎসব। কিন্তু একটা অনুরোধ আপনাদের, যারা ফোন করবেন, যখন ফোন করবেন টিভির সাউন্ডটা মিউট করে ফোন করবেন, যাতে পরিষ্কার করে কথা বলতে পারা যায় এবং শোনা যায়। আজকে যেহেতু নূপুরদি আমাদের সঙ্গে রয়েছেন, কাজেই উদ্বোধনের কাজটা, মেঘ উৎসবের শুরুর কাজটা নূপুরদিকেই সঁপলাম। সবাইকে আমার নমস্কার, মেঘলা শুভেচ্ছা জানাই। আর অতুল প্রসাদের একটা গান দিয়ে শুরু করি, যেটা তার প্রায় ছোটবেলাকার রচনা, অনেক প্রথম দিকের রচনা। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, মানে তার যে কত রকম মেঘের রূপ তিনি দেখেছেন সেটাই এই গানটির মধ্যে ফুটে উঠেছে। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। তারা কেউ বা রঙিন উড় না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে। তারা কেউ বা রঙিন উড় না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে। ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে।
তারা বাজিয়ে নূপুর ঝুমুর ঝুমুর, বাজিয়ে নূপুর ঝুমুর ঝুমুর, যায় চলে কারো দেশে, ও আকাশ বলা মারে মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বলা মারে তারা কেউ রঙিন উড় না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে, তারা কেউ রঙিন উড় না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে, ও আকাশ বলা মারে মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বা দারুণ। আমাদের মেঘ উৎসবের প্রথম গান, প্রথম গানের প্রথম শব্দই মেঘ। আমরা আশা করছি আজকের অনুষ্ঠান চলতে চলতে বা অন্তত অনুষ্ঠান শেষেও যদি একটুখানি কালো মেঘের দেখা পাই, আমাদের এখন আর সেই রোদ ঝলমলে মেঘ আর ভালো লাগছে না, একটু মেঘের ভ্রুকুটিকেও মনে হচ্ছে কাছে পেতে ইচ্ছে করছে এই মুহূর্তে। আমরা আজকে কথা দিয়েছিলাম শুরুতেই যে সারাটা সন্ধ্যে থাকবো গানের সুরে এবং কবিতার ছন্দে। আমার পাশেই বসে আছেন বাচিক শিল্পী উষশী। এবার উষশীকে দায়িত্ব দিলাম, উষশী দেখি কী শোনায়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিহ্নপত্র থেকে নির্বাচিত হয়েছি। কাল আষাঢ়স্য প্রথম দিবসে বর্ষার নবরাজ্যাভিষেক বেশ আনন্দের সঙ্গে উদযাপিত হয়েছে। কাল ভাবলুম আষাঢ়ের প্রথম দিনটা আজ বরঞ্চ ভেজাও ভালো, জীবনে 99 সাল আর দ্বিতীয়বার আসবে না। সেভাবে ভেবে দেখতে গেলে পরমায়ুর মধ্যে আষাঢ়ের প্রথম দিন আর কবারই বা আসবে। সবগুলো কুড়িয়ে যদি বছরের 30টা দিনও পাওয়া যায় তাহলেও খুব দীর্ঘজীবন বলতে হবে। মেঘদূত লেখার পর থেকে আষাঢ়ের এই প্রথম দিনটা একটা বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে গেছে নিদেন আমার কাছে। আমি প্রায়ই ভাবি এই যে আমার জীবনে প্রত্যহ একটি একটি করে দিন আসছে, কোনোটি সূর্যোদয় সূর্যাস্তে রাঙা, কোনোটি ঘনঘোর মেঘে স্নিগ্ধ নীল, কোনোটি পূর্ণিমা জ্যোৎস্নায় সাদা ফুলের মতো প্রফুল্ল। এগুলো কি আমার কম সৌভাগ্য এবং এরাও কি কম মূল্যবান? হাজার বৎসর পূর্বে মহাকবি কালিদাস আষাঢ়ের প্রথম দিনকে যেভাবে অভ্যর্থনা করেছিলেন, আমার জীবনে আষাঢ়ের প্রথম দিন তার সমস্ত আকাশ জোড়া ঐশ্বর্য নিয়ে উদয় হয়। সেই প্রাচীন ঐতিহ্যবাহী কবি বহু সুখ দুঃখ বিরহ মিলনময় নরনারীর এই আষাঢ়স্য প্রথম দিবস। কিন্তু এই আষাঢ়ের প্রথম দিন, মেঘদূতের দিন, কালিদাসের দিন আমার জীবনে প্রত্যহ একটু একটু করে কমে যাচ্ছে। হয়তো এমন একটা দিন আসবে যখন এই মেঘদূতের দিন, কালিদাসের দিন, আষাঢ়ের প্রথম দিন আমার জীবনে আর একটিও অবশিষ্ট থাকবে না। একথা ভালো করে ভাবলে পৃথিবীকে আবার নতুন করে দেখতে ইচ্ছে করে। ইচ্ছে করে জীবনের প্রত্যেক সূর্যোদয়কে সজ্ঞানভাবে অভিবাদন করি আর প্রত্যেক সূর্যাস্তকে পরিচিত বন্ধুর মতো বিদায় দিই। খুব সুন্দর একটা অদ্ভুত ব্যাপার দেখুন নূপুর দি, এই মানে মেঘ এবং বৃষ্টি এটা যুগ যুগান্তর কাল ধরে বিভিন্ন কবি সাহিত্যিকের রচনাতে এসছে। এবং কাল যেটা আমাদের উষশী বলছিল আর কি মেঘদূতের কথা, কালিদাসের লেখা সেটা কিন্তু রবীন্দ্রনাথকেও উৎসাহিত করেছে, ইন্সপায়ার করেছে, এটা খুব একটা ভালো লাগার বিষয় আর কি। ঋতু ছিল একদমই তাই, বর্ষা। আমরা সঙ্গীতের কাছে যাই, সঙ্গীতে কী শুনবো? আমি কবি কাজী নজরুল ইসলামের Ah, 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 ah
আবারও কি এলো রে বাদ, কি এলো রে বাদ, লয়ে পিঠ ভরা এলো চুল, চোখ ভরা জল, আবারও আবারও কি এলো রে বাদল,
আর মেঘ উৎসব একদম জমে জমজমাট হয়ে গেছে। আর এই গানটার সঙ্গে বিশেষ করে রানাদার শান্তনু কেয়াবাদ কেয়াবাদ খুব সুন্দর, সঙ্গে গৌতম এবং মুরারি তো রয়েছেই, সবাই মিলে একদম খুব একটা জমজমাট উৎসবের সূচনা হলো, এটা ভেবে ভালো লাগছে। নুপুরদির কাছে আবার যাই, নুপুরদির ভান্ডারও তো অসংখ্য গান, দেখি তার মধ্যে থেকে এবার আমাদের জন্য কি বেরোয়। এবার একটা দ্বিজেন্দ্রলাল রায়ের করি, কারণ আমার ভান্ডার তো অতুল প্রসাদ রজনীকান্ত দ্বিজেন্দ্রলাল। বর্ষা বর্ষায় আইলো ওই ঘন ঘোর মেঘে, দশদিক তিমির আধারে, বর্ষায় আইলো ওই ঘন ঘোর মেঘে, দশদিক তিমির আধারে, বর্ষায় আইলো ওই ঘন ঘোর মেঘে, আকুল বেদনায় হৃদয় আবেগে, আকুল বেদনায় হৃদয় আবেগে, রাখিতে নাহি পারি, বর্ষায় আইলো ওই ঘন ঘোর মেঘে, দশদিক তিমির আধারে, বর্ষায় আইলো ওই ঘন ঘোর মেঘে। চমকে চপল আছে তো চমকে সঘন ঘন, মরজনী কাঁপিয়া সুখের, চমকে চপল আছে তো চমকে সঘন ঘন, মরজনী কাঁপিয়া সুখের, ঝরো ঝরো অবিরল বহে জনধারা, ঝরো ঝরো অবিরল বহে জনধারা, ঝরো ঝরো চোখে বহে বারি, বর্ষা আইলো ওই ঘন ঘোর মেঘে, দশদিক তিমির আধারে, বর্ষায় আইলো ওই ঘন ঘোর মেঘে। সঘন আধার ওই ঘনাইয়া আসে, বিষাদের হৃদয় আসেছে, সঘন আধার ওই ঘনাইয়া আসে, বিষাদের হৃদয় আসেছে, বাতাস মিশাই যায় সজন বাতাসে, বাতাস মিশাই যায় সজন বাতাসে, শূন্য নয়নে রহি চে, কত না নিহিত ব্যথা নিহিত যাত না, কত হৃদয়ে জাগিয়া ওঠে সুখের, কত না নিহিত ব্যথা নিহিত যাত না, মরম ভেদিয়া উঠে গভীর নিরাশা, ধিক ধিক জনম আমারে, বর্ষায় আইলো ওই ঘন ঘোর মেঘে, দশদিক তিমির আধারে, আকুল বেদনায় হৃদয় আবেগে, আকুল বেদনায়।
বাস্তবের আকাশে মেঘ সেভাবে না জমলেও আমাদের মনের আকাশে কিন্তু এর মধ্যেই গানে গানে এবং কথায় কথায় মেঘ পুঞ্জীভূত হতে শুরু করছে। আপাতত একটা ছোট্ট বিরতির সময়, ফিরছি এক্ষুনি বিরতির পরে। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমনই ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখালে ছেলে, কাঁদে না মোহনে বাঁশিতে বটের মূল, এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি, সে কি জানিত না এমনই দুঃসময়, সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়পুর, সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমনই ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী। বাহ, খুব সুন্দর। আমরা ফিরে এসে উষশীর কবিতা দিয়ে বিরতি থেকে ফিরলাম আর কি। খুব সুন্দর। আমি বারবার বলছি না একটা কথা, যে বাইরের আকাশে কতটা মেঘ জমেছে বা আদৌ জমেছে কিনা জানি না, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রত্যেকের মনে একটু একটু মেঘ জমতে শুরু করেছে। বৃষ্টি কখন নামবে সেটা জানি না, দেখি সঙ্গীতা এবারে বৃষ্টি নামতে পারে কি না গানে গানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কোনো বন্ধু রয়েছেন কি একটু দেখে নিই, কোনো বন্ধু রয়েছেন এই মুহূর্তে? নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। একদম যা বলেছেন, আমার অনুরোধে থাকছে মেঘেদের সামিয়ানা গানটা। আচ্ছা বেশ, শুনতে পাই ভালো লাগছে। বেশ, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এতজন যখন চাতক পাখির মতো চেয়ে আছি আকাশের দিকে, কোথাও যদি একটু কালো মেঘ দেখা যায় নিশ্চয়ই সেই দেখা মিলবে, অন্তত সেই সান্ত্বনাতে থাকি, সেই সান্ত্বনাতে অন্তত ভালো করে বাঁচি। দেখি সঙ্গীতা কি শোনায় এবারে। আমি এবারে যে গানটি গাইব স্বর্ণযুগের আধার সূর্য ছবি থেকে, নির্মলাদির গাওয়া, রবীন চট্টোপাধ্যায়ের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। ছন্দে
সরে মাপা নিনি পানি পামা পানি সরসা বড়ো ভালো, কী যে একটা ভালোর আবহে রয়েছে এই মুহূর্তে। আর যেই গানটা সঙ্গীতা গাইল এক্ষুনি, আমরা একেবারে ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি এসব গান, আর যার গান তুমি গাইলে সঙ্গীতা, সেই শিল্পী আমাদের প্রত্যেকের প্রণম্য, প্রত্যেকের শ্রদ্ধার এবং অসম্ভব ভালোবাসার শিল্পী। এবং আমরা সকলেই জানি যে তার হৃদয়ের মধ্যে এক আকাশ মেঘ রয়েছে, আর সেই মেঘ থেকে শুধু প্রেমেরই বৃষ্টি হয়। নির্মলাদির সঙ্গে যখনই এখনো যখনই দেখা হয়, তোমার ছবি দেখি মাঝে মধ্যে, খুব ভালো লাগে যে তুমি এখনো তার কাছে যাচ্ছ, তার পাশে দাঁড়াচ্ছ। কিন্তু এখনো না, মানে তার মনে তারুণ্যটা রয়েছে, তারুণ্য রয়েছে, এবং এখনো উনি বলেন যে আমি আবার গাইবো, আমি আবার গাইবো। এই জানি না কোনোভাবে নির্মলাদি এই মুহূর্তে দেখছেন কিনা, বা প্রদীপদা দেখছেন কিনা এই অনুষ্ঠান। নির্মলাদি, প্রদীপদা, আপনাদের দুজনকেই আমাদের প্রণাম, ওয়ানের মানে পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রণাম, এবং খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো উষশী, এবার কি শুনবো বলো তোমার কাছে? আমি এবার শোনাবো আশার কবিতা। নীল নব ঘনে আশার গগনে তিল ঠাইয়ারে নাহিরে, ও গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালিমাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে, ও গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনই আঁধার হবে বেলাটুকু পোহালে, দুয়ারে দাঁড়াই ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি, রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে, এখনই আঁধার হবে বেলাটুকু পোহালে, শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাঝিরে, খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে, পূবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুলে বাহিয়া উঠে পড়ে ঢেউ, দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে, খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে, ও গো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে, আকাশ আঁধার বেলা বেশি আরে নাহিরে, ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল, ওই বেনুবন দুলে ঘন ঘন, পথ পাশে দেখে চাহিরে, ও গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। এত ভালো একটা কবিতা শোনার পরে আমার মনে হচ্ছে না এখানে আমার কথাটা খুব একটা মানানসই কিছু হবে, কাজেই আমি চলে যাবো নুপুরদির কাছে, দেখি নুপুরদি কি শোনান এবারে। আসলে এত সফটলিও এত সুন্দর করে বললো, আমারও মনে হচ্ছে ওরকম একটা সফট একটা গান গায়, বেশ তাই হোক, বর্ষার গানে একটা কীর্তনের সুরে। বেশ, ঘন মেঘে ঢাকা সুভাষিনী রাধা, তুমি কি গো সেই মানিয়ে নিয়ে,
ঘনু মেঘে ঢাকা সুহাসি রাতা তুমি কি গো সেই মায়েনি বাদল ঝরে শুধু মনে পড়ে বাদল ঝরে শুধু মনে পড়ে সে দুটি কাজল থাকা মানেই মাহলটা একটা অন্যরকম হয়ে যাওয়া, একদিকে মেঘ বর্ষা তার সঙ্গে কীর্তনের সুর মিলিয়ে একেবারে একটা অন্য অনন্য মুহূর্ত তৈরি হলো। আসলে এই কবিদের গানগুলোই এমন, একদমই তাই। কিভাবে বর্ষাটাকেও সেই মানিনি, ক্রুদ্ধ আকাশ একদম রুদ্ধ দুয়ার তুমি কি গো সেই তার মুখভার, কি অসাধারণ রূপচ্ছবি, অসাধারণ বর্ণনা। ছবি যদি দেখি আমরা আমাদের নুপুরদীপ গানের সুরে সুরে একজন বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার, শুভ সন্ধ্যা।
ষোলো সন্ধ্যা আমি অর্পিতা বলছি গড়িয়া হাট থেকে। আচ্ছা, প্রথমেই যেটা বলবো যে খুব ভালো লাগছে অনুষ্ঠানটা, এবং এবারে তো বর্ষা খুবই কম বলছে সবাই, বৃষ্টিও সেরকম ভাবে হচ্ছে না, কিন্তু গানে গানে আবৃত্তি দিয়ে বেশ ভালো লাগছে বর্ষাটাকে উদযাপন করতে। বাচিক শিল্পী প্রদীপ ঘোষ এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী ভাস্বতী দত্ত, কালকে এই অনুরোধটা তোলা থাকলো, আমি নিশ্চয়ই ভাস্বতী থেকে কালকে বলবো আপনাকে ডেডিকেট করো এই গানটা গাওয়ার জন্য। সঙ্গে থাকুন, আপনি যে সঙ্গে আছেন আমাদের এটা জেনে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গীতা, এবার তোমার দায়িত্ব। নুপুরটি এত সুন্দর গাইলেন, সেই সুরের রেশ ধরে রেখে মাস্টারমশাইয়ের শেখানো মানে শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের বেশ একটি রচনা। ও বড় সারি
আজকে এখানে এই মুহূর্তে যা হচ্ছে, এর পরেও যদি বৃষ্টি না আসে তাহলে বলতে হবে বড় অকৃপণ তিনি। আমার তো মনে হচ্ছে এই স্টুডিওর মধ্যে যেন বর্ষা নেমেই গেছে, যা বাজাচ্ছে ওরা সব মিউজিশিয়ানস ভাইরা, অসাধারণ অসাধারণ। আর এটা বলছে একটা অনুভূতি, যারা বাড়িতে বসে আছেন তারাও যদি চোখ বন্ধ করে ভাবেন না, তার দেখবেন তার চারপাশে আসলে আমাদের এত মানে বর্ষা খিদে মেঘ খিদে রয়েছে না, মানে তাই জন্য মাহলটা একটা অন্যরকম হয়ে গেছে। রানাদা, গৌতম, মুরারি, শান্তনু, ক্যা বাত, আর নূপুর দি, সঙ্গীতা, উশোষী তো রয়েছে, কিছু বলার নেই। সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু, নমস্কার, শুভ সন্ধ্যা। ধন্যবাদ নবদা, অনেকদিন বাদে আপনার সঙ্গে কথা হলো, আপনি যে আছেন সঙ্গে তার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা নূপুরদির কাছে যাই। নূপুরদি, এবার কি শুনবো? এবার একটা আবারও অতুলপ্রসাদের রচনায় শোনাই, তার এত সুন্দর সুন্দর বর্ষার গান রয়েছে যে, আর এগুলো খুবই মানে পপুলার গান বলতে পারো, শুনলেই মনে পড়বে, ভুলে যায় তো মানুষ এই গানগুলো বড্ড। আসলে প্রসাদ রজনীকান্ত দ্বিজেন্দ্রলাল রায়ের গান এত কম শ্রুত যে অনেকেই মনে থাকলেও হয়তো শোনা হয়। এই এই জায়গাটা নিয়ে আমরা মনে হয় এই এই বিষয়টা নিয়ে আমাদের একটা আলাদা অনুষ্ঠান বোধ হয় করা উচিত, যে আমরা বোধ হয় বাঙালিরা বাঙালির মাথার মুকুটে এই তিন পালক অতুলপ্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রলাল রায়, এরা কিন্তু একটুখানি একটু না বেশ অনেকটাই অবহেলাতে রয়েছেন, সেটা যেন আমরা না করি। সমসাময়িক রবীন্দ্রনাথের দু বছরের ছোট ছিলেন দ্বিজেন্দ্রলাল, তার দু বছরের ছোট রজনীকান্ত, আর তার থেকে কিছু ছোট অতুলপ্রসাদ, তো সেই মানে এরা তো আমার প্রাণ, তাদেরই রচনা একটা শোনাই। শ্রাবণ ঝুলাতে বাদল রাতে তোরা আই গো কি ঝুলিবি আয়, শ্রাবণ ঝুলাতে শ্রাবণ রোমা ঝুমানো
জমছে জমছে মেঘ জমছে, নিজের মনের দিকে তাকিয়ে দেখুন, দেখতে পাবেন মেঘ জমেছে, ভালো রকম মেঘ জমেছে, বর্ষা নামলো বলে। বাস্তবে নাই বা নামুক, আমরা মন বর্ষাতে আপাতত ভিজতে থাকি। একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকুন।
আমি যে একটা কি ভালো আবহে রয়েছি ভাষায় সত্যি প্রকাশ করতে পারার মানে কোনো চেষ্টাই করব না, কারণ জানি যে সে চেষ্টা ব্যর্থ হবে। এত যেমন যন্ত্রণার সঙ্গ তেমন গান, অসাধারণ একটা পরিবেশের মধ্যে রয়েছে এবং আমার মন বলছে কোথাও যেন একটা কালো মেঘের ভ্রুকুটি উঁকি মারছে, সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কোথাও একটা মানে হচ্ছে, কিছু একটা হচ্ছে। দেখি সেই হাওয়াটাকে কিভাবে ব্যক্ত করে ঊষশী ওর কবিতায়। দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলে মেগান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে সুওরানি দুওরানির কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা, সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা, তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে, কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গাও, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বাউ। কোন ছোটবেলাতে শোনা এই কবিতা, কিন্তু সেই ছোট থেকে যখন বড় হয়ে যাওয়া, বড় হয়ে গিয়ে যখন আবার এই কবিতা শুনি, এক লহমায় সেই ছোটবেলাতে পৌঁছে যাই, এমনই এই রচনাগুলো। অদ্ভুত সত্যি, একদম খুব অনেকটা পেছনে চলে গিয়েছিলাম আমরা। এর ফাঁকে আমি একটু বলি, আমরা কিছুক্ষণ আগে আমি বলছিলাম এখানে নুপুর দিয়ে আছে, নুপুর দিয়েও বলছিলেন, নুপুর দিয়ে তো এই জিনিসটা আরও খুব বেশি করে মানে ফিল করেন যে এই তিন কবি অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রলাল রায়, একে নিয়ে আমাদের কাজ আরও অনেক অনেক বেশি করে করা উচিত বাঙালি হিসেবে। বাংলাতেই, আমাদের বাংলাতে, বাংলার কথা আমরা বলছি, এরা বড় বেশি অচর্চিত, অচর্চিত অচর্চিত কথাটাই মনে হয়, শব্দটাই মনে হয় এখানে সব থেকে বেশি মানে প্রয়োগ করা ঠিক হবে, রয়ে গেছেন। কেন সেই উত্তর আমরা খুঁজবো, খুঁজছি, কিন্তু আমরা সত্যিই খুঁজছি কি না এটা কিন্তু একটা বড় প্রশ্ন বটে। কিন্তু সেই কাজটা নিরন্তর করে চলেছে নুপুরদি। আগামী 6th অগস্ট রবীন্দ্রসদনে নুপুরদির
আপনাদের অনুষ্ঠান আছে, বার্ষিক অনুষ্ঠান রয়েছে, এবং আসলে সেটাই আমার খুব আনন্দ হয়। মানে আমার 80 জন ছাত্রছাত্রীকে নিয়ে একসঙ্গে অন স্টেজ করি এটা, যে যারা আসে কিন্তু শিখতে তারা খুব ভালোবেসে এই গানগুলো শিখতে আসে, তা না হলে ভালোবাসা ছাড়া বোধ হয় এই গানগুলো গাওয়া সম্ভব হয় না। যে এত এত সম্পদ এই অতুলপ্রসাদের গানে বলো, ঠুমরির কি অদ্ভুত সুন্দর সুন্দর, তিনি বাংলায় বোধ হয় প্রথম যিনি ঠুমরি প্রবর্তন করেছিলেন বাংলা ভাষায়, যে এই গানগুলো। আর যে বাংলা গান নিয়ে আমাদের একটা বিশাল পরম্পরা, সেই বাংলা গানের পরম্পরার মধ্যে তো এই তিন কবির অসামান্য অবদান। আসল কথা কি বলতো, যে অনেক বেশি এদের না ঠিক রবীন্দ্রনাথের মতন বাঁধা ধরা স্বরলিপিটা আমরা খুব কম পাই, এগুলো গুরুমুখী বিদ্যা। আমরা যে শিখেছি কৃষ্ণাদির কাছে শিখেছি, তা তিনি তার বাবার কাছে শিখেছেন হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্বয়ং অতুলপ্রসাদের শিষ্য ছিলেন। তো এই যেহেতু এটা গুরুমুখী বিদ্যা হয়ে এসছে, বাঁধা ধরা স্বরলিপি নেই, সেই জন্যে হয়তো অনেকটাই সরে গেছে। কিছু কিছু জিনিস তো এখন অনেকটাই হচ্ছে, সরকারি তরফ থেকেও এখন অনুষ্ঠান হয়, একদম এটা নিয়মিত। হ্যাঁ, জুলাই রবীন্দ্র সদনে 19 তারিখে যেহেতু দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন, আর এই এক মাসে জুলাই মাসে মানে দ্বিজেন্দ্রলাল রায়েরও জন্মদিন আর রজনীকান্ত সেনেরও, কি মুশকিল হয়। আমার মনে হয় যে একটু ছড়িয়ে ছিটিয়ে হলে তো অনেক বেশি গাওয়া যেত, একটু দম ফেলা যেত, একটু দম ফেলা যেত। তবু ঠিক আছে, আমরা মানে গানে গানে তাকে শ্রদ্ধা জানাতে যে পারছি, কিন্তু মানে মনে হয় যে এই কবিদের ছেড়ে কোথাও যাবো না, যেতে পারবো না। আর কিন্তু সবাই রবীন্দ্রনাথও গাইছেন, নজরুলও গাইছেন, কিন্তু এর একটা সঠিক800, 8,000, 8,00,000 হোক এই বাঙালির সংখ্যা, এটাই চাইবো। শুধু গান গাইলে যে গানের চর্চা হয় তা তো নয়, শোনা, নিজের মধ্যে অনুধাবন করা, সেটাও তো সেটাও একটা কাজ। পড়াশোনা করতে করতে আবার অতুলপ্রসাদের উপর, দ্বিজেন্দ্রলাল রায়ের উপরে বই লেখা, রিসার্চ করতে করতে তখন মনে সকলে বলেছে একটা বই লেখো না, তো সেই বই আকারে বেরিয়েছে, অতুলপ্রসাদ রজনীকান্ত এবারে বেরোবে। তো সেইগুলো এগুলো না পড়াশোনা করলে না, ওদের কাছাকাছি না বুঝলে গানগুলো গাওয়াটা খুব মুশকিল আমার মনে হয়। সঙ্গীতা কি মনে হচ্ছে, এবার এবার কোন গান গাওয়া মানে গাইতে ইচ্ছে করছে? এবারে ইচ্ছা করছে শ্রদ্ধেয় শ্রী সত্যদেব চট্টোপাধ্যায়ের একটি কম্পোজিশন, মিষ্টি একটি গান। সকাল থেকে বৃষ্টি ঝরো ঝরো, সকাল থেকে বৃষ্টি ঝরো ঝরো, বৃষ্টি ভেজা আকাশটাকে দেখে ভাবছি একা কোথায় কখন কবে, আমি অনেক দূরে তোমায় নীল রেখে, সকাল থেকে বৃষ্টি ঝরো ঝরো, বৃষ্টি ভেজা আকাশটাকে দেখে ভাবছি একা কোথায় কখন কবে, আমি অনেক দূরে তোমায় নীল রেখে, সকাল থেকে বৃষ্টি ঝরো ঝরো। ধারা গানে
সকাল থেকে বৃষ্টি ঝরো ঝরো বন্ধ ঘরের অন্ধ কোণে বসে কখনো কি আবার হবে দেখা বন্ধ ঘরে অন্ধ কোণে একা ভাবছি বসে কখনো কি আবার হবে যখন সঙ্গীতের গানটা গাইছিল নূপুর দি, আমার মনে হঠাৎ করে একটা খুব হাসির কথা মাথায় এলো আর কি। কিছুদিন আগে যখন কাঠফাটা রোদ্দুর মানে পাচ্ছিলাম, মানে আর পাচ্ছি না, সেই সময় তো যদি কেউ কে কোনো পাঁচ রাস্তার মোড়ে দাঁড় করিয়ে গানটা গাইতে বলতো, ও কীরকম ভাবে গাইতো, কি অনুভূতি ওর করতো, এটা খুব জানতো। সকাল থেকেই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, হ্যাঁ। সেই জন্যে আরও মনে করলো যে আজকে একটু ঠান্ডাতে আছি আমরা অপেক্ষাকৃতভাবে, তাও যেন একটু ভালো লাগছে। মানে এটা যদি কিছুদিন আগে হতো কি গানটা ঘটতো। চলো উষশী, কি শোনাবে? আমি কবি শিবাশিস মুখোপাধ্যায়ের বৃষ্টি বাদলের ছড়া। বৃষ্টি একটা মেয়ের নাম, বাদল একটা ছেলে, বৃষ্টি বাদল বললে তারা ফোঁটায় ফোঁটায় মেলে, এক ফোঁটা যায় ধানের খেতে, একটা পরে জলে, টাপুর টুপুর গান শুরু হয় কলকাতা অঞ্চলে। টাপুর একটা ছেলের নাম, টুপুর একটা মেয়ে, দুজন দুটো লাইফ কাটায় হোটেলে গান গেয়ে। টাপুরি যখন গিটার বাজায়, টুপুরি যখন গায়, স্বপ্নে ওরা ফোঁটায় ফোঁটায় ঘর বাড়ি বানায়। এক ফোঁটা যায় কেজি স্কুলে, একটা কাঁদে আর, বালিশ তোষক ভাসিয়ে ওদের টলমলে সংসার, বালিশ তোষক ভাসিয়ে ওদের টলমলে সংসার। তো টাপুর টুপুরের কথা বললো, বৃষ্টি বাদলের কথা বললো, আমি জানি না আমাদের স্টুডিওতে কোথাও বৃষ্টি পড়ছে কিনা। হঠাৎ করে দেখি গৌতম আর মুরারি ওপরের দিকে তাকিয়ে কি দেখছে জানি না, কিন্তু বৃষ্টি পড়ছে কি কোনো কারণে? যাই হোক, আমরা থাকবো এরকম আরও, মানে এই খোঁজে, বৃষ্টির খোঁজে, মেঘের খোঁজে, কিন্তু আপাতত সেই খোঁজটা আমাদের হয়ে খুঁজবেন নূপুর দি। নূপুর দি কাছে আমরা শুনতে চাইব কিছু। ও তো বললো, শশী তো বললো কলকাতার বৃষ্টির গল্প। আমি একটু চলে যাই শুধু লখনৌতে, হ্যাঁ, সেখানে অতুলপ্রসাদ এই গানটার পেছনে কি মানে ব্যাপারটা আছে জিজ্ঞেস করেছিলেন তাকে একজন। তো তখন তিনি বলেছিলেন যে তিনি তো ব্যারিস্টারি পড়েছিলেন, বিলেতে গিয়ে সেখান থেকে ফিরে এসে লখনৌতে তিনি ওকালতি করতেন, তো এরকম কোর্টের কাজে কেসের কাজে একটু বাইরে গেছেন, তো অন্ধকার ঝিঝি ডাকছে, তিনি ডাক বাংলোয় একা বসে আছেন, স্ত্রী তো রয়েছেন যেখানে আর উনি এসছেন কর্মস্থলে, তো মনটা উদাস হয়ে গেছে, তখন তিনি এই গানটি রচনা করেছেন।
মুক্ত ছন্দে গাইব। নীদ নাহি আঁখি পাতে আমি ওই খাকি তুমি ওই খাকি আজি ডাকিছে দাদুরে মিলন তিয়াসে ঝিল্লি ডাকিছে উল্লাসে ডাকিছে দাদুরে কাটাই জীবনে বাদল ছায়া ঈশোকে আমার বাদলে রূপ ধো চাতকিনি আছে চাহিয়া গগনে বাদল নয়নে বাদল জীবনে বাদল ছায়া ঈশোকে আমার বাদলে রূপ ধো চাতকিনি আছে চাহিয়া কাঁদিছে রজনী সজনি তোমার জাগিয়া কাঁদিছে রজনী তোমার লাগিয়া সজনি তোমার জাগিয়া এখনো আমারে ত্যাগিয়া
জীবন ভার হয়েছে অবাহ, এ জীবন ভার হয়েছে অবাহ, সপিব এরকম একটা মর্মস্পর্শী গানের পরে কথা তার পথ হারায়, তখন চুপ কথাই একমাত্র ভাষা। ছোট্ট বিরতি। তখন কি জানতাম আকাশের হ্রদে মেঘ জমলে বৃষ্টি হয়, সবুজ পশমেতে ভরে যায় মাঠ আনাজ কানাজ, ঝড়ের গায়ে লেখা হয় কবিতা, গ্রাম ছাড়িয়ে দুটো টিলার ফাঁকে বয়ে যেত আমাদের সেই নদী, সেই বয়সের সঙ্গী আমার ছোটদি, ঝিমানো দুপুরে আলপথ ভেঙে ছুটতাম দুজনে নদী চরে, কত খুনসুটি খেলা পুণ্যপুকুর এক্কাদোক্কা, বর্ষা রাতে আমাদের বাড়ির টিনের চালে আকাশটা ভেঙে পড়ত, ভয়ে ছর্দি নরম উষ্ণ বুকে মুখ লুকোতাম, ছর্দি হাসত, বৃষ্টি ছিল ছর্দির গোপন ভালোবাসা, শব্দের খোলা মাঠে লেখা হতো শ্রাবণী কবিতা, নদীটার ওপারের পাহাড়ের কোল ঘেঁষে ছিল ছবির মতো সেই স্টেশন, সূর্যাস্ত এড়িয়ে শাল মহুয়ার আড়ালে গা ঢেকে চলে যেত রোজ বিকেলে ট্রেন, সন্ধে নামার আগে অস্পষ্ট হয়ে যেত পাহাড়ের চূড়া, ছর্দি বলতো ওই পাহাড়টার ওপর দাঁড়ালে ছোঁয়া যায় আকাশ, মেঘেদের খিলান ধরে একটু এগোলেই দেখা যায় সাতটি তারার দেশ, তৃপ্তির নির্জনতায় চোখ বুজে থেমে যেত সকল কথা বলা প্রহর, ভোর রাতে চাঁদের ওড়নায় যখন মুখ ঢেকে চেয়ে থাকতো স্রোতের নদী, জলে নেমে অদ্ভুত সাঁতার কাটত ছর্দি, কলকলে হাসিতে বলতো মাছেরা ডুব দিয়ে গায়ের গন্ধে চিনে নেয় আমার যুবতী শরীর, বহতা স্বাস্থ্যবতী নদী তখন ভরা বর্ষায় টই টম্বুর, ঝুঁকে পড়া ঘাস ফুল আর আমি দুজনেই হাঁটু ভেঙে একসাথে সরব সাবধান, খুশির আঁচলে ভিজে হাওয়ায় জড়িয়ে যেত ছর্দির কৌতুকী হাসি, সাদা জ্যোৎস্নায় মনে হতো সে যেন এক আশ্চর্য জল করি, এই আসছি বলে চলে গেল ছর্দি, সমুদ্রে নদী হয়ে এক রাতে ঘুমহীন রাত্রিটার সঙ্গে, সেদিন আমিও কেঁদেছিলাম অবিরাম বৃষ্টির শব্দে, সেই সব জল ছবিরা এখনো সমুদ্র সিঁড়ি ভেঙে আমার আয়নায় ঘুরে বেড়ায়, আমার উঠোনে চুল বাঁধে বারো মাস, রোজগারে চেয়ে থাকা বেলায় অদৃশ্য দুঃখের জলকণারা ক্রমশ ঝাপসা করে দেয় আমাদের শৈশব। এটা নীল কাশ্যপের লেখা ছর্দি। বাহ, বড় সুন্দর। আমার কবিতাটা একেবারে প্রথম আজ আমি শুনলাম, খুব সুন্দর লাগলো আর কি। চলো সঙ্গীতা, কি শোনাবে বাদে বাদে? হ্যাঁ সত্যি তাই। এবার যে গানটি গাইছি
দুজন সুরকার গীতিকার, ওনাদের কম্পোজিশন এত ভালো লাগে গাইতে, প্রণব রায় আর মমতা। এটা আরেকটা গান নুপুর দি, যেটা আমি যতবার শুনি ততবার নতুন করে ভালো লাগে। কি অদ্ভুত একটা স্মৃতিবেদুরতা এই গানটার মধ্যে রয়েছে। মানে সত্যি ভোলা যায় না। নুপুর দি কি শুনবো বলুন। আমি একটা ছোট্ট করে ওর এইটা মনে কি পড়ে প্রিয় শুনে আমার মনে হলো এটা একটা বাংলা ছবিতে ব্যবহৃত হয়েছিল যতদূর আমার মনে হচ্ছে, মেম সাহেবের অপর্ণা সেন, সে বৃষ্টি পড়ছে, তা সেটা বেশ বেশ সহজ জবাব হয়ে যাক। হ্যাঁ, দারুণ, খুব ভালো। বধূ এমন বাদলি তুমি বধূ এমন বাদলে তুমি কোথা, আজ পড়েছে মনে মম কত কথা বধূ
এমন বাদলে তুমি কোথা গিয়াছে রবি শশী গগন ছাড়ে বড় রবি শশী গগন ছাড়ে বরষে বরষা বিরহ বাজে আজি কি মন চায় জানাতে তোমায় হৃদয়ে হৃদয়ে শত ব্যথা বন্ধু এমন বাদলে তুমি কোথা বন্ধু এমন বাদলে তুমি কোথা। খুব মনে হয় নূপুর যখন এই গানগুলো শুনি, আর আমি তো নিজেকে খুব প্রিভিলেজ মনে করি যে এক হাত দূরত্বে বসে এত ভালো ভালো শিল্পীদের শোনার অভিজ্ঞতা, যখন এইসব ভালো ভালো গান শুনি তখন আমার মনে হয় যে এই কথা, এই সুর, এই মানসিকতা কোথায় চলে গেল? সত্যি কথাই তাই, মানে এত আমরা সবসময় চঞ্চল, মানে আমাদের হাতে সময় নেই না এগুলো নিজের মধ্যে নেবার, সত্যি তাই। চলো যতটুকু হাতে সময় আছে সদ্ব্যবহার করি। উশোশি, তোমার কি শক্তি চট্টোপাধ্যায়ের একটা ছোট্ট কবিতা, মেঘ ডাকছে ডাকুক আমার কাছে থাকুক, ভালো থাকবো সুখে থাকবো এই বাসনা রাখুক, কষ্ট হয়তো একটু হবে সেই তো ছিঁড়ির ঘর, আমার কাছে অল্প সময় বাইরে অতঃপর, বৃষ্টি ভালো লাগছে যখন পদ্মপাতায় রাখু, ওইটুকু তো মেয়ে ছোট্ট আমার চেয়ে, এতই যদি লজ্জা তাহার দুই হাতে মুখ ঢাকুক, আমার কাছে থাকুক তবু আমার কাছেই থাকুক। খুব সুন্দর। আমরা হাতে যেহেতু সময় কমে এসছে, আমরা খুব ছোট্ট ছোট্ট করে তিনজনের কাছ থেকেই আরো কিছু শুনবো। একটু শুনি সঙ্গীতা, তোমার কি মনে হচ্ছে বলো। আচ্ছা, এসটি বর্মনজির সুরে অপোজিশন একটি, লতাজির ই, যেহেতু নূপুরদি সাত মাত্রার একটি তালে গান গাইলেন বেশ তাই। মেঘা ছায় আধিরা বরন বন গই নিদিয়া, মেঘা ছায় আধিরা বরন বন গই নিদিয়া, বতা লে মৈ ক্যা করুঁ, বরন বন গই নিদিয়া,
ক্যা বাত। চলো উষশী শুনি, আমরা উষশীর পরে আজকে যাবার বেলাতে নূপুরদির গান দিয়ে আমরা বিদায় জানাবো, তার আগে উষশী। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোরে সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি, সেদিন ফাগুনে মেতে উঠেছিল মদবিউ হল সৌভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে? সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে, খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা, ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে, পুলকিত মোর পরাণে তোমার বিলল নয়ন বুলালে, সব কাজ মোরে ভুলালে। তারপরে হায় জানি নে কখন ঘুম এলো মোর নয়নে, উঠিনু যখন জেগে ঢেকেছে গগন মেঘে, তরুতলে আছি একেলা পড়িয়া দলিত পত্র শয়নে, তোমাতে আমাতে রত ছিনু যবে কাননে কুসুম চয়নে। ঘুম এলো মোর নয়নে সেদিনের সভা, ভেঙে গেছে সব আজ ঝড় ঝড় বাদরে, পথে লোক নাহি আর রুদ্ধ করেছি দ্বার, একা আছে প্রাণ ভূতল শয়ান আজিকার ভরা ভাদরে, তুমি কি দুয়ারে আঘাত করিলে তোমার লব কি আদরে, আজ ঝড় ঝড় বাদরে, তুমি যে এসেছো ভস্য মলিন তাপস মূরতি ধরিয়া, স্তিমিত নয়ন তারা ঝলিছে অনল পাড়া, সিক্ত তোমার জটাজুটো হতে সলিল পড়িছে ঝরিয়া, বাহির হইতে ঝড়ের আঁধার আনিয়াছো সাথে করিয়া, তাপস মূরতি ধরিয়া, নমিহে ভীষণ মৌন রিক্ত এসো মোর ভাঙালয়ে, ললাটে তিলক রেখা যেন সে বন্ধি লেখা, হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে, শূন্য ফিরিয়া যেও না অতিথি সব ধন মোরে নালয়ে, এসো এসো ভাঙালয়ে, এসো এসো ভাঙালয়ে। এত কাকুতি মিনতি করছে ভাঙালয়ে আসার জন্য, ভাঙালয়ে না আসো অন্তত আমাদের চোখের সামনে যদি কিছুটা মেঘ কিছুটা বৃষ্টি আসে তাতেই আমাদের অনেক তৃপ্তি। আর যেমনটা বলেছিলাম, এবার যাই নূপুরদির কাছে, দেখি নূপুরদি কি। আশা ময়ূর গুলো
কি দারুণ অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। আর যে কথা আমি বলেছিলাম তাতে বোধহয় তুষ্ট হয়ে আমার কানে কানে হরিবাবু বলে গেলেন যে একটু সময় রয়েছে আমাদের হাতে, আমরা আরেকটা গান সঙ্গীতার কাছ থেকে শুনে সেই গানে গানে বিদায় নেব আজকের মতো। কিন্তু যাবার আগে একটা কথা বলতে হবেই, আজকে যখন অনুষ্ঠান শুরু হচ্ছে তখন ভেবেছিলাম যে আজকে এক মুঠো মেঘ নিয়ে অন্তত বাড়ি ফিরব, কিন্তু এখন মনে হচ্ছে এক মুঠো নয়, এক হৃদয়ে মেঘ নিয়ে বাড়ি ফিরছি। এত সুন্দর গান, এত সুন্দর কবিতায় আজকে মুখরিত হয়েছিলাম আমরা। শুধু গান নয়, যন্ত্রণার সঙ্গে যেমন রানাদা, গৌতম, মুরারি এবং শান্তনু ছিলেন, সঙ্গে ছিলেন নুপুরদির মতো একজন ঋদ্ধ প্রাজ্ঞ শিল্পী, ছিল উষশী এবং সঙ্গীতা প্রত্যেকে, এবং অবশ্যই দর্শক বন্ধু আপনারা যারা পর্দার ওপারে রয়েছেন তাদের নিয়ে, তাদের জন্য আমাদের অনুষ্ঠান। প্রত্যেকে খুব ভালো থাকবেন, মেঘে থাকুন, বর্ষায় থাকুন, ভালো থাকুন, এই বলে আজকে সঙ্গীতার গানে গানে আমরা বিদায় জানাচ্ছি। বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধীর কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে চেতার এমন তো রেখে দিয়েছি, ও গো বৃষ্টি আমার চোখের পাতা ও গো বৃষ্টি